রাজশাহীর বাঘায় জাতীয় শোক দিবসের স্মরণ সভা ও একটি শিশু একটি গাছ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 23 আগস্ট সকালে ত্যাগী ভলেন্টিয়ার্স স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশনের সহযোগিতায় শাহদৌলা সরকারি কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলকে টি শার্ট ও মাস্ক সহ 200+ ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। সভায় কাদেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়াবুদ্দিন লাবলু। এই কর্মসূচিতে মিডিয়া পার্টনার ছিলেন বাংলা চ্যানেল ও স্পন্সর হিসেবে ছিলেন নান্দনিক গৃহকোণ। উপস্থিত ছিলেন শিক্ষক আবদুল্লাহ সালাম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মোফাক্কার হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি ত্যাগী ভলেন্টিয়ার্সের গড়গড়ি ইউনিয়নের ইউনিট কমিটি সর্বোচ্চ গাছ বিতরণ করে প্রথম স্থান অধিকার করায় তাদের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ত্যাগী ভলেন্টিয়ার্স সম্পাদক মাসুদ রানা বলেন, এই সংগঠনের লক্ষ্য 2041 সালের মাঝে সারা বাংলাদেশের সকল শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়া এবং 2061 সালের মাঝে সারা বিশ্বে সকল শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়া। প্রধান অতিথি অ্যাডভোকেট লায়াবুদ্দিন লাবলু বলেন, ত্যাগী ভলেন্টিয়ার্সের এই উদ্যোগ অনেক বড়, আমি তোমাদের পাশে সবসময় আছি আর তোমাদের পাশে থাকতে পারলে নিজের ভিতরেও অনেক ভালো লাগা কাজ করবে। আমি দোয়া করি তোমরা যেন তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো। উক্ত অনুষ্ঠান শেষে নারায়ণপুরের প্রধান অতিথি শিশুর হাতে ফলজ গাছ তুলে দেয় ও পরে তা রোপণ করা হয়। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, রাজশাহী প্রতিনিধি।